রাজস্থানের ঢোলপুরের একটা কাহিনীর কথা আজ আপনাদেরকে বলবো। যে বয়স কার্টুন দেখার, সেই বয়সে বাবা নিজের মেয়েকে অন্য এক ব্যক্তির হাতে তুলে দিয়েছেন শুধুমাত্র টাকার জন্য। ভাবতে পারেন কোন সমাজে বাস করছি আমরা, যে টাকার বিনিময়ে নিজের নাবালিকা মেয়েকে বিক্রি করে দিতে বাবার হাত কাঁপে না। এবার আসুন ঘটনাস্থলে যাই, দুজন ব্যক্তির ছবি আপনাদেরকে দেখাই। যাওয়া যাক ভিডিওতে, এই মুহূর্তে ভিডিওতে যে দুই ব্যক্তির ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যে দুই ব্যক্তি যারা বসে রয়েছেন তাদের মধ্যে একজন হলেন নাবালিকার বাবা, আর একজন হলেন সেই ব্যক্তি যিনি টাকা দিয়ে নাবালিকাকে কিনেছেন। এই হচ্ছেন সেই দুজন ব্যক্তি। যাকে নিয়ে এই সদাটা হচ্ছে তার বয়স মাত্র 7 বছর। 7 বছরের একটা ছোট বাচ্চা মেয়ে, তার কার্টুন দেখার, খেলার, এই সবার সব কিছুর সময়, স্কুলে যাবার সময়, সেটা না করে তার হাতে উঠেছিল মেহেন্দি। মাত্র 7 বছর বয়সেই পরিবারের বোঝা হয়ে গিয়েছিল সেই মেয়ে, তাই পণ্য ভেবে তাকেও বিক্রি করে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে যে সে একজন রক্তমাংসের মানুষ সেটা বোঝার বোধটুকু থাকলে তো বুঝবে তার বাবা, সেটা যে নেই। একেবারে নগদ 4.5 লক্ষ টাকায় নিজের মেয়েকে বিক্রি করে সেটা বুঝিয়ে দিয়েছেন বাবা। তাও কার কাছে তিনি বিক্রি করেছেন? বছর 38-এর এক যুবকের কাছে। ভাবতে পারছেন, 7 বছর বয়সী নিজের কন্যাকে বিক্রি করে দিচ্ছেন 38 বছর বয়সী এক যুবকের কাছে। এই ঘটনাটা ঘটেছে, যেমনটা আপনাদেরকে বলছিলাম, রাজস্থানে এই ঘটনাটা ঘটেছে। আর কেনই বা এমনটা করলেন তার বাবা, সেটাও আপনাদেরকে বলবো। রাজস্থানের ধোলপুরের ঘটনা এটা। ভূপাল সিং নামক বছর 38-এর এক ব্যক্তি 7 বছরের নাবালিকাকে তার বাবার কাছ থেকে 4.5 লক্ষ টাকার বিনিময়ে কিনে নেন। কী অভিযোগ যে গত 21 মে ওই নাবালিকাকে বিয়েও করেন ভূপাল নামের ওই ব্যক্তি। প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে রাজস্থানের ঢোলপুরের মানিয়া এলাকায় অভিযুক্তের বাড়ি। অভিযুক্ত এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। জানা গিয়েছে ভূপাল সিং এর পরিবারের কয়েকজন জেল খেটেছেন। জেল থেকে ছাড়া পাওয়ার পরই গোটা পরিবার রাজস্থানের এই গ্রামে এসেই থাকতে শুরু করেন। মঙ্গলবার পুলিশের কাছে একটা খবর আসে যে এক নাবালিকাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, আর মধ্যবয়সী এক ব্যক্তি তাকে বিয়েও করেছেন। এরপর পুলিশ যখন তার বাড়িতে যায়, দেখে যে বছর 7-এর ওই মেয়েটি বিয়ের সাজে বসে রয়েছে, হাতে পায় মেহেন্দি, আর সে ফোনে কার্টুন দেখছে। বুঝতে পারছেন এই ঘটনাটা ঠিক কেমন? যে মেয়েটা ফোনে কার্টুন দেখছে, যে মেয়েটা খেলাধুলো করার বয়স, স্কুলে যাবার বয়স, সে কি না পরের ঘরে চলে যাচ্ছে? সে বোধহয় বুঝতেও পারছে না যে তার সঙ্গে ঠিক কী কী ঘটতে পারে এরপর। আর এই ঘটনাটা সকলকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। ঘটনার দায় স্বীকার করেছে অভিযুক্তের পরিবার। শিশু সুরক্ষা আইন মোতাবেক ইতিমধ্যেই ভূপাল এবং তার পরিবারের বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ। তবে সাম্প্রতিক এই ঘটনা যেন মনে করিয়ে দিচ্ছে, এখনও অনেকের গায়েই সভ্যতার বিন্দুমাত্র আঁচটুকুও লাগেনি। মানুষ কেনা বেচার সেই আদিম অভ্যেস এখনও থেকে গিয়েছে সমাজে। একদিকে যখন মেয়েরা চাঁদে পৌঁছচ্ছে, মহাকাশে পৌঁছচ্ছে, আরও অনেক কিছু করার স্বপ্ন দেখছে, তখন এই পৃথিবীতেই কোনো একটা সমাজ এখনও মেয়েকে পণ্য মনে করে, বোঝা মনে করে, আর তাই তো টাকার বিনিময়ে তাকে অন্যের ঘরে পৌঁছে দেওয়া হয়, বিয়ে দিয়ে দেওয়া হয়। হাতে মেহেন্দি করা মেয়েটা যেমন বুঝতেই পারেনি তার সঙ্গে ঠিক কী ঘটতে চলেছে, অনেকেই সেটা না বুঝেই আরও অন্ধকারের গহ্বরে তলিয়ে যায়। কিন্তু সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, তারা কি এই দিকটার দিকে একটু তাকাবেন? হয়তো সেই প্রশ্নের উত্তর দেবার সময় এবার এসেছে। সমস্ত আপডেট পেতে অবশ্যই দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করে রাখুন, আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে। আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।